আইটিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে কন্টেন্ট রাইটিং। এসইওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এটি, কারণ কন্টেন্ট হচ্ছে ওয়েবসাইটের প্রাণ। কন্টেন্ট ছাড়া কোনো ওয়েবসাইট বাঁচতে পারে না। যে কোনো ওয়েবসাইটে কন্টেন্ট প্রয়োজন, সেটা যে ধরনের কন্টেন্টই হোক না কেন। যেমন অনেক ওয়েবসাইটে কন্টেন্ট থাকে, লিখিত পোস্ট থাকে, আবার অনেক ওয়েবসাইট থাকে ইমেজ সংক্রান্ত, ইমেজ থাকে ওয়েবসাইটে, আবার অনেক ওয়েবসাইট থাকে দেখা গেছে আপনার ভিডিও, ভিডিও ওয়েবসাইট, আবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে নিউজ, ব্লগ। সো যে ধরনের ওয়েবসাইটই হোক না কেন, কন্টেন্ট থাকতেই হবে। আর আসলে কন্টেন্ট বলতে আমরা অনেকেই জেনারেলি লেখাকেই বা টেক্সটকেই বুঝে থাকি, কিন্তু আসলে কিন্তু সেটা কন্টেন্ট না। আপনার ওয়েবসাইটে যা কিছুই থাকুক না কেন, সেইটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট। তো যাদের ওয়েবসাইটে লিখিত কন্টেন্ট থাকবে বা ব্লগিং জাতীয়, বা ম্যাক্সিমাম সাইটে দেখা গেছে লিখিত কন্টেন্ট থাকে, ওভার 95% ওয়েবসাইটগুলোই লেখা থাকে। কারণ লেখা যদি না থাকে, তাহলে তো ওয়েবসাইটটা কি বিষয় সেটা কেউ বুঝবে না। সো এই যে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল লিখবেন, বিভিন্ন টপিক লিখবেন, এই টপিকগুলোকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করে অপটিমাইজ করা যায়, কিভাবে এসইও ফ্রেন্ডলি করে লিখবেন যাতে করে সার্চ ইঞ্জিন সহজেই আপনার আর্টিকেলটাকে তার সার্চ রেজাল্টে নিয়ে আসতে পারে, সার্চ ইঞ্জিনগুলো যাতে বুঝতে পারে আপনি কি লিখেছেন, কতটা ভালো, কতটা গুরুত্বপূর্ণ। সো এই যে যে বিষয়গুলো, যে বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে কোনো আর্টিকেল লেখার সময়, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকের পর্বটাকে সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক। কিভাবে লিখবেন এসইও উপযোগী কন্টেন্ট? এসইওতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিওয়ার্ড। যা কিছুই করেন না কেন, সেটার জন্য কিওয়ার্ড নির্ভর হয়। এবং শুধু কিওয়ার্ড হলেই হবে না, পারফেক্ট কিওয়ার্ড হতে হবে। এই বাংলা ভিডিও টিউটোরিয়ালের শেষের দিকে আপনারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে খুবই বিস্তারিত প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল পাবেন। এবং অলরেডি যারা এই টিউটোরিয়ালটি শুরু থেকে দেখেছেন, তারা অলরেডি দেখে গেছেন যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন, সেটি আমরা কিন্তু অলরেডি দেখিয়েছি। তো একুরেট কিওয়ার্ড যুক্ত টাইটেল লিখতে হবে আপনার ব্লগের জন্য। যে কিওয়ার্ড একটা লিখলাম আরেকটা, বা যে কিওয়ার্ড আমার দরকার সেই বিষয়ে লিখলামই না, টাইটেলে আমার কিওয়ার্ডই নাই, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। যেমন আপনি যদি কিওয়ার্ড দেন, যেমন আপনি ধরেন আইফোন বিক্রি করবেন বাংলাদেশে, ঠিক আছে, যে বেস্ট আইফোন সেলার ইন ঢাকা, এরকম একটা পোস্ট আপনি আপনার সাইটে লিখলেন। তো এখানে আপনার কিওয়ার্ডটা কি হবে, যে আইফোন সেল ইন ঢাকা, তাই না? যেহেতু আপনি আইফোন আইফোন সেল করতে চাচ্ছেন, তো এখন দেখা গেছে যে আপনি আইফোন সেল ইন ঢাকা লিখলেন না, আপনি লিখলেন মোবাইল সেল ইন ঢাকা। তো আইফোনের পরিবর্তে আপনি মোবাইল লিখলেন, যদিও আইফোন একটি মোবাইল, কিন্তু আইফোন না লিখে আপনি কি লিখলেন, যে মোবাইল সেল ইন ঢাকা। এতে করে কি হবে, আসলে এতে করে অনেকটা হবে কিন্তু পুরোপুরি হবে না, আপনাকে একুরেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আইফোন সেল ইন ঢাকা না লিখে আপনি যদি লেখেন মোবাইল সেল ইন ঢাকা, তাহলে কিন্তু সার্চ রেজাল্টে অনেক ডিফারেন্স হয়ে যাবে, এবং আপনার সার্চেও কিন্তু অনেক মানে ডিফারেন্স চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনি ঠিক এক্স্যাক্টলি যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনার সাইটের যে বিষয়, হুবহু সেটাই দিবেন, চেঞ্জ করার কোনো দরকার নাই, ঠিক আছে। একদম একুরেট কিওয়ার্ড যুক্ত টাইটেল, আপনার যে পোস্ট সেই পোস্টের টাইটেলটা যাতে একদম 100% একুরেট কিওয়ার্ড যুক্ত হয়। ঘুরিয়ে পেঁচিয়ে লেখার কোনো মানে অবকাশ নাই। একটা সময় ছিল যখন অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লিখত, কিন্তু এখন আসলে ওইভাবে করা যাবে না। যত পারবেন কিওয়ার্ডটা যাতে স্পেসিফিক হয়, নির্দিষ্ট হয়, ওকে। এই গেল একটা পয়েন্ট। এরপরে হচ্ছে মেইন পয়েন্টগুলোতে হেডিং এর ব্যবহার। গত পর্বে আমরা দেখেছি কন্টেন্ট মডিফিকেশন পর্বে যে কিভাবে হেডিং ইউজ করতে হয়, বিভিন্ন পোস্টের মধ্যে হেডিং কিভাবে দিবেন। সো এই হেডিংটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে মেইন পয়েন্টগুলোতে। আপনার ওয়েবসাইটের বিভিন্ন মেইন পয়েন্ট থাকতে পারে না, যেমন ধরেন আপনি আচ্ছা আইফোনের কথাই বললাম, যে আইফোনের কিছু বৈশিষ্ট্য আপনি দিতে চান, যে আইফোন 6 তো বাজারে নতুন বের হয়েছে, সো আইফোন 6 এর কিছু বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যগুলোর যে মেইন পয়েন্ট ওগুলোতে আপনি হেডিং করে দিতে পারেন, হেডিং টু ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু আগের পর্বেই দেখেছি ওয়ার্ডপ্রেস মডিফিকেশনে যে কিভাবে হেডিং টু ব্যবহার করতে হয়, হেডিং থ্রি ব্যবহার করতে হয়।
তো এই হেডিং টু আপনি ব্যবহার করতে পারেন প্রতিটা মেইন মেইন টাইটেল গুলোতে। এতে করে গুগল যখন আপনার সাইটে আসবে বা বিভিন্ন সার্চ ইঞ্জিন যখন আপনার সাইটে আসবে, তখন তারা দেখবে যে আসলে হেডিং টু গুলো কোথায় কোথায় আছে, এবং সেই হেডিং গুলোকে কিন্তু সার্চ ইঞ্জিন প্রাধান্য দেবে। ঠিক আছে, কারণ একটা জিনিসের মেইন কি, মেইন হচ্ছে হেডিং। আপনি যখন কোনো কিছু পড়েন, কোনো লেখা পড়েন, বিশেষ করে যখন পত্রিকা পড়েন, দেখা গেছে আপনি যে নিউজগুলো পড়েন তার পুরোটা কিন্তু ম্যাক্সিমাম সময় পড়েন না, দু একটা নিউজ ছাড়া। আপনি শুধু হেডিং গুলোতে একবার করে চোখ বুলান, তো হেডিং গুলো কিন্তু এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আপনার মেইন পয়েন্ট গুলোতে, আপনার ওয়েবসাইটের যেগুলো মেইন মেইন পয়েন্ট বলে আপনার মনে হয় আপনার পোস্টের, সেগুলোকে হেডিং হিসেবে ব্যবহার করবেন। এরপরের পয়েন্টটা হচ্ছে হেডিং গুলোতে যথাযথ কিওয়ার্ডের ব্যবহার। অবশ্যই হেডিং গুলোতে কিওয়ার্ড ব্যবহার করতে হবে, কারণ আপনি যে বিষয়ের উপর পোস্টটা লিখছেন চেষ্টা করবেন টেকনিক্যালি সেই বিষয়ের কিওয়ার্ড গুলো হেডিং গুলোতে রাখতে। ঠিক আছে, এতে করে দেখা গেছে যে আপনার হেডিং গুলোতে যদি কিওয়ার্ড থাকে তাহলে সার্চ ইঞ্জিনের কাছে সেটা প্রাধান্য বেশি পাবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে লেখাটি একেবারে ছোট করবেন না, মিনিমাম 300 শব্দ ব্যবহার করবেন। ঠিক আছে, যেমন অনেকেই আছে একদম ছোট পোস্ট লেখে, 100 শব্দ 50 শব্দের মধ্যে পোস্ট লেখে। তো এখন আপনি চিন্তা করেন, আপনি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, ধরেন আপনি জানতে চাচ্ছেন যে রান্না কিভাবে করবেন বা চিকেন কিভাবে রান্না করতে হয়, আপনি জানেন না। ধরেন আপনি বাসায় আছেন, আপনার ফ্যামিলির কেউ বা আপনার ওয়াইফ বা আপনার প্যারেন্টস বাসায় নাই, সো আপনি বাসায় একা। এখন আপনি চিকেন রান্না করতে চাচ্ছেন, কেউ তো নাই আপনাকে হেল্প করার জন্য, তখন আপনি কি করলেন, গুগলে সার্চ করলেন যে হাউ টু কুক চিকেন। তো এখন এই যে আপনি গুগলে সার্চ করলেন, এখন সার্চ করার পর আপনার কাছে যদি এমন একটা আর্টিকেল আসে যেটা মাত্র 2 লাইন বা 3 লাইন, এই 50টা বা 60টা ওয়ার্ড, ঠিক আছে, তাহলে কি সেটা থেকে আপনি কোনো উপকৃত হবেন? ডেফিনেটলি নট। আপনি এমন একটা আর্টিকেল খুঁজবেন যেখানে অনেক ডিটেলসে লেখা আছে, মানে মুরগি কিভাবে রান্না করবেন সব কিছু বিস্তারিতভাবে দেয়া আছে, এবং সেখানে ছবি দেয়া আছে, আপনার হেল্পের জন্য যদি কোনো ছবির প্রয়োজন হয় সেই ছবি দেয়া থাকবে। আপনি তো এই ধরনের একটা আর্টিকেলকে বেশি প্রাধান্য দেবেন, তাই না? এই ধরনের আর্টিকেল থেকে তো আপনি বেশি উপকৃত হবেন। ঠিক তাই, চেষ্টা করবেন আপনার আর্টিকেলটা যাতে ছোট না হয় বা মিনিমাম 300 শব্দ, চেষ্টা করবেন 500 শব্দের উপরে হওয়ার। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় এসইওতে, তো এটা মনে রাখবেন। এরপরে যে পয়েন্টটা আছে, কিওয়ার্ড ডেন্সিটি 2-3% মধ্যে হওয়া। কিওয়ার্ড ডেন্সিটিটা কি? কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব। আপনি যে কিওয়ার্ড নিয়ে পোস্টটা লিখতেছেন, তো সেই কিওয়ার্ডটা কতবার আপনার পোস্টে আছে, ফুল আর্টিকেলের মধ্যে সেই কিওয়ার্ডটা কতবার আছে, সেটার পার্সেন্টেজ হচ্ছে এই কিওয়ার্ড ডেন্সিটি। যেমন ধরুন আপনার ওয়েবসাইটে যদি 100 শব্দ থাকে, 100 শব্দ, এবং আপনি যদি কিওয়ার্ড ডেন্সিটি 2 রাখতে চান, তাহলে আপনার যে কিওয়ার্ডটা আছে, আপনি যে কিওয়ার্ড নিয়ে আর্টিকেলটা লিখেছেন সেই কিওয়ার্ডটা 2-3 বার ইউজ করবেন, তাহলেই হবে। তো এই অনুপাত বিবেচনায় দেখা যায় যে 300 ওয়ার্ডের আর্টিকেলের জন্য আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড লিখতে হয় কতবার, 2-6 বার। এর থেকে যদি একটু বেশিও লেখেন তেমন একটা প্রবলেম হবে না, কিন্তু কেউ আবার এমন করবেন না, আমি যেমন শুরুতেই আপনাদের বললাম যে একুরেট কিওয়ার্ড যুক্ত টাইটেল, কিওয়ার্ড যুক্ত হেডিং, কিওয়ার্ড যুক্ত বর্ণনা, তো এর জন্য আবার কেউ এমন করবেন না যে পুরো পোস্ট ভরা, পোস্টের ইনফরমেশনের থেকে বেশি খালি কিওয়ার্ড, শুধু কিওয়ার্ড আর কিওয়ার্ড, পুরো পোস্ট ভরা শুধু কিওয়ার্ড, এরকম করলে কিন্তু 100% লসে পড়তে হবে। ঠিক আছে, কিওয়ার্ড ডেন্সিটিটা চেষ্টা করবেন 2-3% বা এর থেকে সামান্য বেশি হতে পারে, কোনো ফ্যাক্টর না, এই দিকে মাথায় রাখবেন। আর বাফার অ্যাপ নামে একটি প্রতিষ্ঠান আছে, এরা একটি রিসার্চ করে, তো এদের রিসার্চ থেকে আসলে বেরিয়ে আসে যে সবচেয়ে পারফেক্ট পোস্টের সাইজ, আপনি যে পোস্টটি করবেন বা যে আর্টিকেলটি লিখবেন পারফেক্ট হচ্ছে 1600 ওয়ার্ডের একটি পোস্ট, যা পড়তে জেনারেলি 7 মিনিট সময় লাগে। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট, মানে এই ধরনের আর্টিকেল গুলো মানুষ সবচাইতে বেশি পড়ে থাকে, 1600 ওয়ার্ড। 1600 ওয়ার্ড কিন্তু একেবারে কম না, আবার একেবারে অনেক বেশিও না, খুব পারফেক্ট একটা সাইজ হচ্ছে 1600 ওয়ার্ড। তো যদিও আসলে 1600 ওয়ার্ডের আর্টিকেল লেখা অনেক কষ্ট, কিন্তু তারপরও চাইলে লেখা সম্ভব, কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার ওয়েবসাইট কিন্তু একদিন বা 2 দিনের জন্য নয়, এটা সারা জীবন। আপনি একবার তৈরি করবেন, সারা জীবন এটা থেকে আপনি সুফল ভোগ করবেন। সো যখনই তৈরি করবেন তখন যাতে এটাকে বেস্ট করে তৈরি করা যায় সেই চিন্তা করবেন, কখনোই এমন চিন্তা করবেন না যে
ধুরো, কোনো মতো শুধু তৈরি করি আর দিতে থাকি ওয়েবসাইটে, এক সময় গিয়ে দেখা যাবে। যদি এই চিন্তা করে ব্লগিং করেন তাহলে দেখা গেছে 5 বছর ধরে ব্লগিং করবেন কিন্তু কিছুই করতে পারবেন না। শুরু থেকেই যদি বেস্টটা দেন, আপনার ভিজিটরকে যদি শুরু থেকেই বেস্টটা দিতে পারেন, তাহলে আপনার ব্লগ খুব অল্প দিনে খুব হাই র্যাঙ্কিং আসবে এবং আপনাকে সত্যি কথা বলতে খুবই হিউজ একটা অ্যামাউন্ট মানি এনে দিবে, যেটা আসলে একদম মানে আপনার কল্পনার বাইরে থাকতে পারে, বা আপনি হয়তো আশা করবেন না এত দ্রুত আপনি এত কিছু করতে পারবেন। ঠিক আছে, সো যাই দিবেন বেস্টটা দিবেন, ওই কোনো মতো লক্কর ঝক্কর ওইভাবে করে আসলে কোনো লাভ নাই, বা আমি আসলে ওইটা একেবারে পছন্দই করি না। ওকে, ঠিক আছে। এরপরের পয়েন্টটা হচ্ছে শুধু সার্চ ইঞ্জিন নয়, ভিজিটর যাতে বুঝতে পারে সেইভাবে কন্টেন্ট লিখা, ভিজিটরই কিন্তু আসল, ভিজিটরকেই প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, আমরা তখন বললাম কিওয়ার্ড ব্যবহার করা বা কিওয়ার্ডের মানে আপনার আর্টিকেলের সাইজ কত হবে সেটা, তো তাই বলে যে আপনি পুরো পোস্টটা শুধুমাত্র যাতে সার্চ ইঞ্জিন ভালো বুঝতে পারে এরকম করে লিখবেন, কিন্তু ভিজিটর যিনি আপনার পোস্টটা পড়বে, যার জন্য কন্টেন্টটা লেখা, সেই যদি সেটা না বুঝতে পারে তাহলে কিন্তু একবারে সব শেষ, আপনার ওয়েবসাইট একবারে শেষ। কারণ গুগলের খুব লেটেস্ট আপডেটে গুগলের এমন বলা আছে যে যে সকল সাইটগুলোতে বেশি ভিজিটররা ক্লিক করে বা গুগলের সার্চ রেজাল্টে যে সকল রেজাল্টগুলোতে ভিজিটররা বেশি ক্লিক করে এবং বেশি সময় থাকে, মানে পোস্টটা বেশি সময় পড়ে, সেই সার্চ রেজাল্টগুলোকে গুগল আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে আসে। ঠিক আছে, যেমন আমি একটু উদাহরণ দেই, আমাদের আইটি বাড়ি বেশি কিছু না, আমাদের আপনাদের সবার পরিচিত আইটি বাড়ি লিখে যদি আমরা গুগলে সার্চ করি, আমরা কিন্তু 1 নম্বরে দেখতে পারবো আইটি বাড়ি টিউটোরিয়াল। ঠিক আছে, তো এই যে আমরা আইটি বাড়ি লিখে সার্চ করলাম 1 নম্বর আইটি বাড়ি, কেন কেন আইটি বাড়ি 1 নম্বরে, তাই না? এখানে তো অন্য কোনো সাইট থাকতে পারতো, অন্য যে কোনো কিছু এখানে কিন্তু থাকতে পারতো, তো আইটি বাড়ি রিলেটেড এখানে আমাদের ওয়েবসাইটটা কেন ওপরে? কারণ যখন কেউ গুগলে আইটি বাড়ি লিখে সার্চ করে, এবং এখানে একটা তথ্য আমি আপনাকে দিয়ে রাখি যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওপরে আসতে মোটামুটি বেশ বেশ কয়েক মাস সময় লেগেছে, কারণ আমাদের ওয়েবসাইট যখন আমরা প্রথম শুরু করি বেশি একটা পরিচিতি ছিল না, মানুষ ক্লিক করতো না, তো এক সময় যখন দেখলো যে এখান থেকে কোয়ালিটি কোনো কিছু তারা পাচ্ছে, তখন কিন্তু তারা গুগলে সার্চ দিয়ে দিয়ে আমাদের ওয়েবসাইটে ক্লিক করা শুরু করলো। তো যখনই গুগল দেখলো যে হ্যাঁ আইটি বাড়ি দিয়ে সার্চ করে তো অন্য কোনো সাইটে মানুষ ঢুকতেছে না, itibari.com ওয়েবসাইটটাতেই ঠিক ঢুকতেছে, তো তখন গুগল বুঝলো যে তখন গুগল বুঝে নিবে যে হ্যাঁ, তার মানে আইটি বাড়ি দিয়ে যখন কেউ কোনো কিছু গুগলে সার্চ করে তখন itibari.com সাইটটাকেই সে চায়, সে এটাকেই খুঁজে, এই জন্য তখন গুগল itibari.com সাইটটাকে আস্তে আস্তে ওপরে নিয়ে 1 নম্বর পজিশনে নিয়ে আসলো। ঠিক একই রকম কিন্তু আপনি যখন কোন কিছু লিখে সার্চ দিবেন, যেমন আপনি আমরা আমাদের বাংলা টিউটোরিয়ালের শুরুর দিকে দেখেছিলাম যে যখন আমরা বাই কম্পিউটার ইন ঢাকা সিটি লিখে সার্চ করি, তখন কিন্তু আইডিবির একটি দোকানের ওয়েবসাইট এখানে চলে এসেছিল, তো গুগল এই ওয়েবসাইটটাকে কেন টপে রাখলো, তাই না? কেন টপে রাখলো? কারণ হচ্ছে যে যখন কেউ গুগলে কম্পিউটার বাই কম্পিউটার ইন ঢাকা সিটি লিখে সার্চ করে, তখন গুগল দেখে যে ম্যাক্সিমাম টাইমই মানুষ রায়ান্স কম্পিউটার নামে এই ওয়েবসাইটটিতে ঢোকে, তো এই যে যে ওয়েবসাইটটিতে মানুষ বেশি ঢোকে এবং ঢোকার পর বেশি সময় থাকে, বেশি সময় নিয়ে পোস্টগুলা পড়ে, তো গুগল তো সেটাকেই বেশি প্রাধান্য দেবে, তাই না? কারণ গুগল কিন্তু চায় যারা গুগলকে ব্যবহার করে, গুগলের যারা ব্যবহারকারী, তারা যাতে গুগলে যেটা খুঁজতেছে সেটা যাতে 100% একুরেটলি পায়, খুব সহজে যাতে পায়, এটাই কিন্তু গুগলের উদ্দেশ্য। গুগলের উদ্দেশ্য কিন্তু আপনার ওয়েবসাইটকে ভিজিটর দেয়া না, গুগলের উদ্দেশ্য হচ্ছে যিনি গুগলে সার্চ করবে তাকে সঠিক রেজাল্টটা খুঁজে বের করে দেয়া। সো এটা মনে রাখবেন, আপনাকে এমনভাবে পোস্টটা লিখতে হবে, এমনভাবে আর্টিকেলটা তৈরি করতে হবে যেখানে গুগল যাতে বুঝতে পারে, সার্চ ইঞ্জিনের বোঝার জন্য কিওয়ার্ডও থাকবে, আবার যিনি ভিজিটর যিনি পড়বে তার জন্য যাতে সহজে বুঝতে পারে সেটাও থাকবে, মানে আপনাকে দুই দিক খুশি করে চলতে হবে, পোস্ট লেখার সময় সার্চ ইঞ্জিনকে খুশি করতে হবে প্লাস ভিজিটরকেও খুশি করতে হবে, এই দুইটা জিনিস যে সবচেয়ে বেশি মেনটেন করতে পারবেন তার ওয়েবসাইটটাই সবচেয়ে বেশি হিটে থাকবে, একদম ধ্রুব সত্য কথা। আপনি যদি ভেবে থাকেন যে ট্রাফিক আসবে আপনার সাইটে ঢুকবে, ঢুকলেই তো হলো, তাহলেই তো শেষ, মোটেও না, একটা দিন ছিল, একটা সময় ছিল যখন এরকম হতো, কিন্তু এখন এটা মোটেও হয় না, এখন আপনাকে
ভিজিটর যাতে স্যাটিসফাই হয় সেটার দিকে 100% গুরুত্ব দিতেই হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। সো যদি ব্লগিং করেন ভালো করে করেন, আর যদি না করেন তাহলে কোনো লাভ নেই, একদম সোজা কথা ভাইয়া। ওকে, এরপরে যেটা আছে মানে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে পোস্টের সাথে রিলেটিভ অন্যান্য সাইট লিঙ্ক করা, কারণ অ্যাঙ্কর ট্যাগ ব্যবহারের মাধ্যমে আপনার একই পোস্টের সাথে রিলেটিভ অন্য সাইটের পোস্ট লিঙ্ক করতে হবে। যেমন আমরা একটু আগে বললাম যে আমি যদি গুগলে সার্চ করি হাউ টু কুক চিকেন, কিভাবে চিকেন রান্না করতে হয়, এটা লিখে আমি গুগলে সার্চ করলাম, তো আমি একটা সাইটে ঢুকলাম, সাইটে ঢুকে ফুল পোস্টটা পড়লাম কিভাবে চিকেন রান্না করতে হয়। ওকে ফাইন, এখন যার ওয়েবসাইটে আমি চিকেন রান্না করার বিষয়ে শিখলাম এতক্ষণ, এখন সে যদি নিচে আরেকটা লিঙ্ক দিয়ে দেয় যে চিকেনের আরেকটা স্পেশাল মেনু, ঠিক আছে, যে চিকেনেরই আরেকটা স্পেশাল মেনু লিঙ্ক দিয়ে দিয়েছে, তো যেহেতু আমি চিকেন রান্না করা শিখতে চাচ্ছি বা মুরগি রান্না করা শিখতে চাচ্ছি, তো মুরগিরই আরেকটা তরকারি কিভাবে রান্না করব সেটার যদি একটা লিঙ্ক ওই পোস্টের শেষে দেয়া হয়, এবং আমি তো তাহলে অবশ্যই ইন্টারেস্ট ফিল করব যে হ্যাঁ এই পোস্টটা তো খুব ভালো, মুরগি কিভাবে রান্না করতে হয় এনারা খুব ভালোভাবে বলেছে, তো নিচে আরেকটা তরকারি আছে মুরগির সেটা কিভাবে রান্না করতে হয় আমি একটু দেখি, তখন আমি ওই লিঙ্কে ক্লিক করে ওই ওই মুরগি যে সাইটটা মানে যার সাইটটা তার সাইটের আরেকটা পোস্টে চলে যাব, তাই না? এইভাবে কিন্তু দেখা গেছে আমি তার একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে, আরেকটা পোস্ট থেকে আরেকটা পোস্টে এইভাবে যাব। এভাবে যেতে যেতে এক সময় দেখা গেছে তার সাইটটা আমার কাছে খুব ফেভারিট হয়ে যাবে, খুব ভালো লাগবে, তখন আমি তার ওয়েবসাইটের একজন পারমানেন্ট ভিজিটর হয়ে যাব, আমি বারবার তার সাইট আমি তার সাইটে ঢুকবো। এইভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের জন্য বেশ ভালো মানের ট্রাফিক পাবেন, এবং সার্চ ইঞ্জিনের কাছে এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয় যে সাইটের বাউন্স রেট, এটাকে বলা হয় বাউন্স রেট। বাউন্স রেট কি, কেউ যদি এই টিউটোরিয়ালটা প্রথম দেখে থাকেন আমাদের ওয়েবসাইট থেকে তাহলে বুঝবেন না, আমাদের আগেই আগের পর্বগুলোতে আমরা বলেছি বাউন্স রেট কি। সো এই বাউন্স রেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে, যে একটা লিঙ্কে ঢোকার পর আরেকটা লিঙ্কে আপনি গেলেন কিনা, কারো ওয়েবসাইটে ঢোকার পর অন্য কোনো পোস্টে গেলেন কিনা, নাকি অন্য কোনো পোস্টে না গিয়ে আপনি ওখান থেকেই মানে প্রথম পেজ থেকে বেরিয়ে গেলেন, মানে সাইটটা কেটে দিলেন, এটা সার্চ ইঞ্জিনের কাছে অনেক ইম্পর্টেন্ট। সো এইভাবে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করার মাধ্যমে একটি পোস্টের সাথে রিলেটিভ অবশ্যই রিলেশন থাকতে হবে, কারণ আমি যদি মুরগি রান্না করার সাথে যদি আমি কম্পিউটারের একটা পোস্ট দিয়ে দেই তাহলে কিন্তু হবে না, মুরগির সাথে আমাকে মুরগি রিলেটেডই আরেকটা পোস্ট দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহারের মাধ্যমে একটি পোস্টের সাথে রিলেটিভ অন্যান্য ওয়েবসাইট বা একই সাইটের অন্যান্য পোস্ট লিঙ্ক করা, ঠিক আছে? এইভাবে আপনি যদি লিঙ্কিং করে দেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে। আর অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কিভাবে লিঙ্কিং করবেন সেটা আমরা আগেই দেখিয়েছি, সো এখানে দেখানোর কিছুই নাই। এরপর আছে প্রতিটি ইমেজ আল্ট্রা ট্যাগ ব্যবহার করা, আমরা আগেই বলেছি যে আল্ট্রা ট্যাগ হচ্ছে সেই ট্যাগ যেটা সার্চ ইঞ্জিনকে কোনো ইমেজ সম্পর্কে বলে দেয় যে এই ইমেজটা কি সম্পর্কিত। সো প্রতিটা ইমেজে চেষ্টা করবেন আল্ট্রা ট্যাগ ব্যবহার করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। ওকে, এরপর আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বোল্ড করতে পারেন, অবশ্যই বোল্ড করতে পারেন, আপনার ওয়েবসাইটের কোনো ইম্পর্টেন্ট লেখা, ইম্পর্টেন্ট কোনো বিষয় যেটা আপনি চাচ্ছেন ভিজিটর সেটা দেখুক, যদি সেটা এইভাবে চান সেটাকে আপনি বোল্ড করে দিতে পারেন, নো প্রবলেম। এরপরে সামারাইজ করা, এটা হচ্ছে আপনার কি বলে এটা আপনার একটা পার্সোনাল ব্যাপার, অনেকে আছে ফুল পোস্ট লেখে, ফুল পোস্টটা করার পর নিচে ছোট্ট করে 2-3 লাইনে একটা কনক্লুশন বা একটা সামারাইজ সামারাইজ করে দেয় যে আমি উপরের পোস্টটাতে কমপ্লিটলি কি আলোচনা করলাম সেটা সংক্ষেপে 2-3 লাইনে সবার শেষে লিখে দেয়, যাতে করে ভিজিটর যদি উপরের পুরো পোস্টটা নাও পড়ে শেষের টুক পড়ে যাতে উপরের ফুল পোস্টটা সম্পর্কে বেশ ভালো আইডিয়া করতে পারে, এটাও একটা ভালো প্র্যাকটিস। এবং অবশ্যই সেখানে কিওয়ার্ড সমৃদ্ধ করে একটি সামারাইজ করবেন, এতে করে মানে কিওয়ার্ডও হয়ে গেল আবার ভিজিটরও সহজে বুঝতে পারলো, এরকম ব্যাপার আর কি। এছাড়াও ওয়েবসাইটের অন্যান্য জায়গাগুলো সুবিধা অনুযায়ী হাইলাইট করতে পারেন, এটা আসলে সার্চ ইঞ্জিনের জন্য না, এটা হচ্ছে ভিজিটরের জন্য, যিনি আপনার সাইটটা ভিজিট করবে তিনি যাতে সুবিধা অনুযায়ী বিভিন্ন অংশ হাইলাইট দেখে বুঝতে পারে যে কোথায় কি আছে আপনার সাইটের এই অনুযায়ী। তো ঠিক এইভাবে আপনি আপনার পোস্টগুলো সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে পারেন। তো এতক্ষণ যা কিছু আলোচনা করলাম তো সেটি যদি আমরা 2-1 লাইনে সামারাইজ করতে চাই তাহলে টোটাল ব্যাপারটা এমন দাঁড়াবে যে
আপনার যে কোনো আর্টিকেল এসইও অপটিমাইজ করে লিখার জন্য আপনাকে কয়েকটা জিনিস সংক্ষেপে মনে রাখতে হবে। একটা হচ্ছে সঠিক কিওয়ার্ড যুক্ত টাইটেল ব্যবহার করতে হবে, কিওয়ার্ড যুক্ত হেডিং ব্যবহার করতে হবে, হেডিং টু অথবা হেডিং থ্রি ব্যবহার করতে পারেন, আর্টিকেলের সাইজটা মোটামুটি একটু মাঝারি সাইজ বা বড় সাইজের হতে হবে, আবার বেশি বড় নয় যাতে ভিজিটররা বিরক্ত হয়ে যায়। ও এরপরে আপনার কিওয়ার্ড ডেন্সিটিটা লিমিটেড রাখতে হবে, বেশি কিওয়ার্ড ইউজ করা যাবে না, যে বারবার কিওয়ার্ড ইউজ করলাম এমন না। এবং কিওয়ার্ড গুলো ব্যবহার করে আপনি রিলেটেড যে অন্যান্য পোস্ট আপনার সাইটের বা অন্য কোনো ওয়েবসাইট যদি থেকে থাকে সেটা আপনি লিঙ্ক করাতে পারেন। ইমেজের আল্ট্রাটেক ব্যবহার করতে হবে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো বোল্ড করতেও পারেন নাও করতে পারেন, তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এমন ভাবে পোস্ট লিখতে হবে যাতে কিওয়ার্ডও থাকে সার্চ ইঞ্জিনের জন্য, যাতে সার্চ ইঞ্জিন বুঝতে পারে এটা কিসের পোস্ট, এবং কিওয়ার্ড থাকার পাশাপাশি যাতে ভিজিটর যিনি আপনার পোস্টটি পড়বে তিনিও যাতে বুঝতে পারে এটা কিসের পোস্ট, এবং সেখান থেকে সে যেন উপকৃত হয় এবং আপনার পোস্ট দেখে যেন সে ইন্টারেস্ট ফিল করে। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি কি কন্টেন্ট লিখতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য বা আর্টিকেল লিখতে পারেন, তাহলে সেটা হবে এসইও অপটিমাইজড সেরা আর্টিকেল। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আমাদের আমাকে ফেসবুকে ডিরেক্টলি জানাবেন মেসেজের মাধ্যমে, চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার হেল্প আপনাকে হেল্প করতে, বা আমাদের ফেসবুক গ্রুপ আছে চাইলে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আর এই পর্বটা কেমন হলো কন্টেন্ট রাইটিং সেটাও আমাকে জানাবেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম, ভালো থাকুন সুস্থ থাকুন, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।